হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা আজকের ক্লাসে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অ্যাডাপটেশন ইন রিসেপ্টার্স আর হয়তো তোমার তিন চারটে ইউনিট আছে ওইগুলো পড়ালেই আমাদের সেন্সারি ফিজিওলজি শেষ হয়ে যাবে আসলে আমি চেষ্টা করি একটু ডিটেলসে পড়ানোর তো সেই কারণে একটু টাইম লেগে যায় তো যাই হোক ক্লাসটা দেখো আশা করি অনেকটা হেল্পফুল ক্লাস হবে তোমাদের জন্য তো সবার প্রথমে আমরা জানব রিসেপ্টার কি আমরা রিসেপ্টার রিসেপ্টার খুব পড়েছি রিসেপ্টার কি করে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এগুলো আমরা পড়েছি তো বেসিক্যালি এই রিসেপ্টার হচ্ছে কিছু আমাদের বডিতে থাকে কিছু হাইলি স্পেশালাইজড এন্ড অর্গান যারা কি করে না একটা স্পেসিফিক স্টিমিউলাস দ্বারাই কিন্তু স্টিমিউলেট হয় আর কখন স্টিমিউলেট হবে না যখন সেই স্টিমিউলাসটা পর্যাপ্ত পরিমাণে থাকবে তখনই কিন্তু রিসেপ্টার কি করবে না রেসপন্স করবে ঠিক আছে সেই স্টিমিউলাসটার ওপর রেসপন্স করবে আমি একটা এক্সাম্পল দিই ধরো তোমাকে কেউ স্কেল দিয়ে হালকা করে মারলো পায়ের মধ্যে তোমার কি অতটা লাগবে লাগবে না হালকা করে মারলো কিন্তু যখন স্কেল দিয়ে যদি তোমাকে জোরে মারে তখন কিন্তু তোমার লাগবে ঠিক আছে তো সেটাই যখন হালকা করে মারলো তখন কিন্তু যে স্টিমিউলাসটা ও গ্রহণ করলো সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল না তো সেই কারণে ও কোনো রেসপন্স করেনি তো সেই কারণে কিন্তু তোমার ব্যথাটা লাগেনি কিন্তু যখন তোমাকে স্কেল দিয়ে জোরে মারা হলো তখন কি ও স্টিমিউলাসটা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করলো এবং তার ভিত্তিতেও রেসপন্স করলো সেই রেসপন্সটা কি হলো না তোমার ওই জায়গাটা ব্যথা করলো ঠিক আছে লাগলো পেন হলো এটাই তাহলে রিসেপ্টার ইজ আ হাইলি স্পেশালাইজড এন্ড অরগ্যান উইথ রেসপন্স টু স্পেসিফিক অ্যান্ড অ্যাডিকুয়েট স্টিমিউলাস দুটো টার্ম মাথায় রাখবে একটা হচ্ছে স্পেসিফিক একটা নির্দিষ্ট আর একটা হচ্ছে অ্যাডিকুয়েট যখন এটা পর্যাপ্ত পরিমাণে থাকবে তাহলে রিসেপ্টার কাকে বলে বোঝা গেল আর একবার বলছি রিসেপ্টার ইজ আ হাইলি স্পেশালাইজড এন্ড অর্গান উইচ রেসপন্স টু স্পেসিফিক অ্যান্ড অ্যাডিকুয়েট স্টিমিউলাস ঠিক আছে এবার যেটা আমাদের টপিক সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন ইন রিসেপ্টার্স আমরা অ্যাডাপ্টেশনের মানে জানি অ্যাডাপ্টেশনের মানে কি তো অভিযোজন তাই না অ্যাডাপ্টেশনের মানে হচ্ছে অভিযোজন যে কনস্ট্যান্ট স্টিমিউলাসটা থাকে সেই কনস্ট্যান্ট স্টিমিউলাসে যে অ্যাকশান পোটেন্সিয়ালের ফ্রিকুয়েন্সিটা থাকে সেই ফ্রিকুয়েন্সিটাকে ও কি করে না চেঞ্জ করায় পরিবর্তন ঘটায় ঠিক আছে বোঝাতে পারছি তার মানে অ্যাডাপ্টেশন ইজ আ চেঞ্জ ইন অ্যাকশন পোটেন্সিয়াল ফ্রিকুয়েন্সি ইন দ্য প্রেজেন্স অফ কনস্ট্যান্ট স্টিমিউলাস মানে কনস্ট্যান্স টিমিউলাসের যে অ্যাকশন পোটেন্সিয়ালে যে ফ্রিকুয়েন্সিটা থাকে সেই ফ্রিকুয়েন্সিটাকেই কিন্তু পরিবর্তন ঘটায় ফ্রিকুয়েন্সির যে পরিবর্তনটা ঘটে সেটাই হচ্ছে অ্যাডাপ্টেশান কেমন যদি আমি জিনিসটাকে আরেকটু এলাবোরেট করি যে আমাদের যে বিভিন্ন যে সেন্সারি রিসেপ্টারগুলো আছে সেন্সার রিসেপ্টার মানে কি যারা সেন্সেশন ঘটায় ঠিক আছে তাদেরকে সেন্সার রিসেপ্টার বলে তো যে বিভিন্ন যে সেন্সারি রিসেপ্টারগুলো আছে সেই সেন্সারি রিসেপ্টারগুলো কনস্ট্যান্টমিউলাসে কনস্ট্যান্ট স্টিমিউলাসের মধ্যে যে অ্যাকশান পোটেন্সিয়ালের যে ফ্রিকোয়েন্সিটা থাকে সেই ফ্রিকোয়েন্সিটাকে ও কি করে না রিডিউস করিয়ে দেয় এবং একটা টাইমে গিয়ে সেটা কি হয়ে যায় না স্টপ হয়ে যায় আমি যদি একটা এক্সাম্পল দিই তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে যখন আমরা হাতে ঘড়ি পরি প্রথম প্রথম ভালো করে বোঝো হ্যাঁ যখন আমরা হাতে প্রথম প্রথম ঘড়ি পরি আমাদের ওই জায়গাটা একটু অস্বস্তি হয় না হাতের রিসটা একটু অস্বস্তি হয় কিন্তু যখন আমরা ওটাকে অভ্যাস করিয়ে ফেলি তখন কিন্তু সেই আলাদা করে সেই অস্বস্তিটা আমাদের কিন্তু হয় না বা যারা ধরো কানের পরে থাকে মেয়েদের কথা বলছি গলায় হার পরে থাকে প্রথম প্রথম কিন্তু মনে হয় গলাটা কেমন চুলকাচ্ছে কানটাও কেমন চুলকাচ্ছে কিন্তু ওটা যখন অভ্যাস হয়ে যায় ঠিক আছে যখন অভ্যাস হয়ে যায় তখন কিন্তু ওই যে আলাদা করে যে ওই মানে তোমার যে মানে যে অস্বস্তিটা হচ্ছিল সেটা কিন্তু আর হয় না সেটা তার মানে কী হয়ে যায় ওই যে তোমার ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায় বা একটা টাইমে গিয়ে স্টপ হয়ে যায় তো এটার মানেই হচ্ছে অ্যাডাপটেশান যে অ্যাডাপটেশন মিন্স দ্যাট সার্টেন টাইপস অফ তোমার সেন্সারি রিসেপ্টার যারা কি না সে কনস্ট্যান্ট স্টিমিউলাসের অ্যাকশান পোটেন্সিয়ালের ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করায় পরিবর্তন ঘটায় বা কমিয়ে দেয় ফ্রিকোয়েন্সিটাকে এবং একটা টাইমে গিয়ে সেটা স্টপ হয়ে যায় এটাই মানে হচ্ছে অ্যাডাপ্টেশন ইন রিসেপ্টার কেমন তোমাদের কাছে যদি অনার্সের বই থাকে ফিজিওলজি সেই অনার্সের বইতে দেখবে একটু দেওয়া আছে এই জিনিসটা অ্যাডাপ্টেশন ইন রিসেপ্টার আমি চেষ্টা করছি সহজ করে বোঝানোর কারণ এর ওপর আমি মানে বাংলা যে থিওরি সেটা আমি পাইনি সবই মানে যে যেই থিওরিটা পেয়েছি সবটাই ইংলিশেই পেয়েছি তাও আমি চেষ্টা করছি জিনিসটাকে বাংলায় বলার যাতে তোমাদের কাছে ক্লিয়ার হয় তাহলে অ্যাডাপ্টেশান হচ্ছে আমি আরেকবার বলছি যে আমাদের সেন্সারি রিসেপ্টারগুলো আছে তারা যে কনস্ট্যান্ট স্টিমিউলাসের মধ্যে যে থাকছে এবং সেই কনস্ট্যান্ট স্টিমিউলাসে কি করছে না সেই অ্যাকশান পোটেন্সিয়ালের ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে দিচ্ছে এবং একটা টাইমে পর সেটা কিন্তু স্টপ হয়ে যাচ্ছে আর সেই স্টপ হয়ে যাওয়ার দরুন কিন্তু কি হয় না আমাদের মানে আমরা হাড় পরি কি কানের পরে থাকি কি হাতে ঘড়ি পরে থাকি আমাদের সেই জিনিসটা কিন্তু আলাদা করে কোনো ফিল হয় না ঠিক আছে আমার আমরা কিন্তু আমাদের বডি কিন্তু সেটা অ্যাডাপ্ট করে নেয় ঠিক আছে এটাই হচ্ছে মানেটা এবার এখানে আমি জাস্ট দুটো কথা বলবো এই যে যে সেন্সের রিসেপ্টারগুলো আছে এই সেন্সারি রিসেপ্টারগুলো যখন তাদের থ্রি শোল্ডে গিয়ে পৌঁছায় আগের দিন আমি থ্রি শোল্ড নিয়ে আলোচনা করেছি তো যখন তাদের থ্রি শোল্ডে গিয়ে পৌঁছায় কিছু সেন্সের রিসেপ্টার আছে যারা এই অ্যাকশান পোটেন্সিয়ালটাকে কার কাছে পাঠাবে না সিএনএস এর কাছে পাঠিয়ে দেবে তারপর সেইভাবে রেসপন্স করবে আর কিছু তোমার সেন্সের রিসেপ্টার আছে যারা এই পুরো ফ্রিকোয়েন্সিটাকে কি করে দেবে না একদম স্টপ করিয়ে দেবে বোঝাতে পারলাম তার মানে এখানে আমরা কিন্তু দুটো জিনিস পাচ্ছি একটা হচ্ছে কিছু রিসেপ্টার আছে যারা যখন তারা তাদের থ্রি শোল্ডে গিয়ে পৌঁছাবে সে অ্যাকশান অ্যাকশান পোটেন্সিয়াল অ্যাকশান পোটেন্সিয়ালের সিরিজটাকে তোমার সিএনএস এর কাছে সিএনএস এর কাছে পাঠাবে এবং সেইভাবে বডি রেসপন্স করবে আর কিছু আছে রিসেপ্টার যারা এই পুরো ফ্রিকোয়েন্সিটাকে একদম কমিয়ে দেবে একদম স্টপ করিয়ে দেবে তো এই দুটো কনসেপ্টের ওপর বেস করে আমাদের দুটো জিনিস পড়তে হবে এক হচ্ছে টনিকালি রিসেপ্টার টনিকালি রিসেপ্টার আর হচ্ছে ফেসিক রিসেপ্টার তো এই টনিকালি রিসেপ্টার ফেসিক রিসেপ্টার জিনিসটা কি এই যে টনিকালি রিসেপ্টারগুলো আছে না এরা কি করে বলতো এরা খুব ধীরে ধীরে অ্যাডাপ্ট হয় খুব ধীরে ধীরে একদম স্লোলি স্লোলি অ্যাডাপ্ট হয় ঠিক আছে অ্যাডাপ্ট হয়ে যাওয়ার পর তারপর যখন এরা কাজটা করে সেই কাজটা কিন্তু একটা লং টাইম প্রসেসে করে কি বললাম এই যে টনিকালি রিসেপ্টার আছে এরা খুব স্লোলি স্লোলি অ্যাডাপ্ট হয় অ্যাডাপ্ট হওয়ার পর তারপর যে ওদের যে অ্যাক্টিভিটিটা হয় ঠিক আছে সেটা কিন্তু একটা তোমার লং টাইম প্রসেসে ঘটে দেখবে যখন কোনো জায়গায় ব্যথা লাগে না ধরো কোন জায়গায় যখন ব্যথা লাগে আমাদের কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের বডি কিন্তু রেসপন্স করে না যত সময় যায় তত কিন্তু ব্যথাটা আস্তে আস্তে আমাদের বাড়তে থাকে তাই না তো এটাই হচ্ছে টনিকালি রিসেপ্টার টনিকালি রিসেপ্টারের যদি আমি এক্সাম্পল বলি তাহলে সেই এক্সাম্পলগুলো হবে পেন আর কি হবে রুফিনি করপাসাল হুম সরি ডবল এফ দিয়ে দিলাম রুফিনি করপাসাল হুম রুফিনি করফাসাল কার ছিল বলো তো হুম রুফিনি করপাসাল ছিল ঠান্ড এ উত্তাপ ঠান্ডা বোঝা ঠান্ডার তো তোমার এ ছিল ক্রুজ ছিল তো রুফিনি করফাসাল হচ্ছে উত্তাপে তার মানে টনিক্যালি রিসেপ্টার হচ্ছে সেই রিসেপ্টার যারা খুব স্লোলি স্লোলি অ্যাডাপ্ট হয় এবং তাদের যে অ্যাক্টিভিটিটা সেটা কিন্তু কমপ্লিটলি ডিজ্যাপেয়ার হয় না এবং এটা একটা লং টাইম প্রসেসে চলতে থাকে তো সেই কারণে এটাকে বলা হয় তোমার ইনকমপ্লিট প্রসেস এইটাকে বলা হয় ইনকমপ্লিট প্রসেস মানে জিনিসটা চলতেই থাকছে ঠিক আছে চলতেই থাকছে আর এর কাজটা এদের অ্যাক্টিভিটিটা কিন্তু তোমার পুরোপুরি ডিজেপার হয় না ঠিক আছে তো সেই জন্য এটাকে বলা হয় ইনকমপ্লিট প্রসেস আর ফেসিক রিসেপ্টার হচ্ছে এরা খুব ইমিডিয়েটলি একদম মানে কি বলবো মানে চুটকির সাহায্যে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট হয়ে যায় আর ইমিডিয়েটলি কি করে না এরা এদের কাজকর্ম করতে শুরু করে দেয় ঠিক আছে তার মানে তাহলে আর এদের মানে যে ইন্টেন্সিটিটা থাকে সেটা মারাত্মক খুব খুব স্পিডে হয় সেই জন্য এটাকে বলা হয় কমপ্লিট প্রসেস ঠিক আছে এর এক্সাম্পল কি বলো তো স্মেল টেস্ট ঠিক আছে স্মেল টেস্ট এইগুলো হচ্ছে এইসব ফেসিক রিসেপ্টার বিরিয়ানির গন্ধ কি আমাদের নাকে কি ধীরে ধীরে আসে আমরা তো মানে টক করে আমাদের বিরিয়ানি রান্না হলে তার গন্ধ আমরা সাথে সাথে পেয়ে যাই বা যদি আমরা কোনো খাবার খাই আমরা কি মানে খাবার খাওয়ার এক ঘন্টা পরে বলি যে খাবারটা কি টেস্টি ছিল আমরা তো একদম মানে এক গাল ভাত বা যাই বলো ওয়ান স্পুন মুখে দেওয়ার পরেই আমরা বলে দিই খাবারটা খুব ভালো বা খাবারটা খুব বাজে তার মানে কি এই রিসেপ্টারগুলো কি ফাট করে কাজ করে মানে একদম চুটকির সাহায্যে কাজ করে এটা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যাডাপ্ট হয়ে যায় ঠিক আছে তাড়াতাড়ি অ্যাডাপ্ট হয়ে যায় আর এদের ইন্টেন্সিটিটা খুব স্পিডে হয় মানে এদের সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে আর সেই জন্য এটাকে বলা হয় একটা কমপ্লিট প্রসেস বোঝাতে পারলাম তানিক্যালি ডিসার্পটার হয়েছে যারা খুব ধীরে ধীরে অ্যাডাপ্ট হয় একদম এদের অ্যাক্টিভিটিটাও কমপ্লিটলি ডিসার্পার হয় না একটা লং টাইম প্রসেসে চলতে থাকে যেমন ব্যথা ব্যথা দেখবে মানে চলে খানিক মানে আজকে ব্যথা হয় আজকেই সেরে যায় না চলতে থাকে একটা পিরিয়ড অবধি বাট ফেসিক রিসেপ্টার ইজ মানে খুব তাড়াতাড়ি কাজ করে দেয় মানে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি কাজ করে দেয় তা কাজ করার পর কম মানে একদম পুরো কাজ শেষ ওর মানে খাওয়া শেষ ওর কাজও শেষ এরকম ব্যাপার আর কি খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট হয়ে যায় আর খুব মানে ইমিডিয়েট চেঞ্জ মানে চেঞ্জ করে দেয় ফ্রিকোয়েন্সিটাকে ঠিক আছে যেমন স্মেল টেস্ট এই জিনিসগুলো তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস অ্যাডাপটেশান ইন রিসেপ্টার্স ঠিক আছে আমি চেষ্টা করলাম সহজ করে বোঝানোর এটা আমি বাংলাতে এটা ইংলিশেরই ছিল নোটস মানে থিওরিটা ইংলিশেই ছিল তো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব বাংলাতে বোঝানোর সহজ করে বোঝানোর আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করে দেবে শেয়ার করে দেবে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের চারটে মতো ইউনিট আছে ডেন সেন্সারি ফিজিওলজি ডান ওকে তো চলো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই অবশ্যই দেখবে মানে ফিজিওলজির মধ্যে এই যে নার্ভাস সিস্টেমটা যে পুরো আছে না এটা কিন্তু মানে বুঝে গেলে সহজ যদি না বুঝতে পারো ভীষণ কঠিন লাগবে আর ভীষণ জ্বালাবে কিন্তু এই টপিকটা খুব জ্বালাবে কিন্তু ইরিটেট করবে তো আমি খুব সহজ করে একদম ছোট ছোট মানে মানে কি বলবো ভাগ ভাগ করে পড়িয়েছি তোমার নার্ভ মাসেল ফিজিওলজি বলো এই সেন্সারি ফিজিওলজি বলো একদম ছোট ছোট ভাগ করেই পড়িয়েছি মানে ক্লাসগুলো দেখো খুব ভালো লাগবে তোমাদের এটুকু বলতে পারি মানে কনসেপ্ট ক্লিয়ার হবে ঠিক আছে কনসেপ্টটা ক্লিয়ার হবে তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা